কাউন্টারটা দেওয়া হয়তো ফোন দিচ্ছে লাস্টে আমার বন্ধু ছোট বন্ধু চাকরি একটু কেরোসিন নিয়ে যেমন ভাই জামাল ভাই কর্পুর তো থাকে আরো অনেক ছিল মাছের আউটডোর করার পর ওনার সাথে প্রথম গল্প করতেছে নিজার
ইয়াতেও এখন নামাজ পড়ব না, হ্যাঁ, কারণ আমরা জোহর আসর মাগরিব এশা তারপরে আমরা তাহাজ্জুদ করব, ওর 40 মিনিট লাগবে, তারপরে আমরা জিভে কারণ একই রকম ছিলাম। এবং উনি আমাদের অভিভাবক ছিলেন শিল্পী সমিতির, আমরা সবসময় আপনি দেখবেন যে কোনো অনুষ্ঠানে তাদেরকে আগে রাখবেন। তো সেই জায়গায় থেকে বলবো যে উনি এই চল আজকে আমাদের চলচ্চিত্র পড়ি আর যে তুলে গেছেন চলচ্চিত্রটা, এটার পিছনে ওনাদের যে অবদান এটা আসলে এটাকে মানে কথা তো শব্দ দিয়ে ওনাদেরকে সম্মান করানো যাবে না, মন থেকে সম্মান করতে হবে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে চলচ্চিত্র একেবারে চূড়ান্তভাবে শেষ হয়ে যাচ্ছে, গতকাল ঠিক এই জায়গায় এইভাবে নিয়ে উঠতে গেছে আমাদের ইসে নেই কবুল আপনি মিষ্টি মেয়ে আমাদের ড্যাশিং হিরো মানে আমাদের হিমেনশিপ এরকম একটা নায়ক উচিত মানে নায়ক অত সুন্দর বডি বিল্ডার হতে পারে, এটা প্রথম পছন্দ ইন্ট্রোডাকশন করা। এখন হয়তো বম্বের অনেক নায়ক বডি বিল্ড করে, কিন্তু পাকিস্তান আমার মিস্টার পাকিস্তান ছিল, অনেকে জানে না উনি কিন্তু মিস্টার পাকিস্তান ছিল। তো সেই জায়গা থেকে মানে ওনার এবং খুবই পরাজগার লোক ছিল, সবাই চলচ্চিত্রে এক ধাক্কে চলে যাবে, সকালে ফজর নামাজ পড়ব পরে সুখতে লক্ষ্য। তো এই জায়গায় আর কি মানে যে সারালো একজন অভিনেতা, আমি হারালো দুনিয়া হারালো একজন উন্নত মানের মানুষকে, আল্লাহ তার মানে তাকে সমস্ত গুণা মাফ করে আল্লাহ তাকে জান্নাতে নতুন জায়গায় রাখবে। এবং আমি বলবো যে এখন প্যান্ডামিক এমন রূপ ধারণ করছে, আপনারা সবাই সাবধানে থাকবেন, আমাদেরকে সবাই সাবধানে থাকতে হবে। আপনারা সবাই আপনারা জীবন ফ্রন্টলাইনের যোদ্ধারা আপনার কাজ করে যাচ্ছেন, আমাকে আমার অন্যান্য বন্ধুবান্ধব অভিনেতা বন্ধুদের সাবধানে সাবধানে। আমি বললাম যারা যারা আজকে চলে যাচ্ছে যদি না যায় তাহলে এটা তো আর কী হলো, এটা তো কারণ কমিটমেন্ট রাখা হচ্ছে ইমানের একটা অঙ্গ, কমিটমেন্ট না রাখতে পারে আমি কমিটেড, তো কেউ কমিটমেন্ট রাখাও তো একটা ইমানের অঙ্গ, তো আমার তো দায়িত্ব বর্তে একজন শিল্পী সমিতির নেতা হিসাবে আমার জায়গে একটা কী বর্ত। এবং যেভাবে কালকে রাতেই ঠিক আছে, পরশুদিন আমাদের ঘুম হয়নি, কালকেও ঘুম হয়নি, আমি চলে আসছিলাম জায়গুল মিশিয়ে চলে যান আপনি আপনার মৌসুম ভাই অলরেডি পরিবারের আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন। আর এই যে বামপাপি ওয়াসিম ভাই ভাই ফিরোজ ভাই এরা আপনি ছোটো ভাই হ্যাঁ তার ছোটো ভাই কিন্তু এটা নতুন মধ্যে আমার সাথে ছিল, নতুন এর সাথে আমি কাজ করছি যারা জামা পরেছেন তারা কিন্তু পরতে পারবেন না, যারা পরেননি তারাই থাকেন আর জামা